যুদ্ধ ও অস্ত্রের খেলা বন্ধ করার আহ্বান প্রধানমন্ত্রীর দেশকে এগিয়ে নিতে লাল ফিতার দৌরাত্ম কমানোর নির্দেশ নিত্য পণ্যের দাম বাড়াচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট বাজার মনিটরিং করবে পুলিশ বিশ্বকাপে কুইন্টন ডিককের টানা দ্বিতীয় সেঞ্চুরি তিনশো বারো রানের লক্ষ্যে ব্যাটিং অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি সিকিউরিটি ইসলামী ব্যাংকের মিডিয়া সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত 9:21 এর সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রহিম দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 বিশ্বব্যাপী যুদ্ধ অস্ত্রের খেলা দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কষ্ট লাঘবে বিশ্ব নেতাদের পদক্ষেপ নে আর আহ্বান জানান বঙ্গবন্ধক না বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শোর উদ্বোধনীতে সরকার প্রধান আরো বলেন দেশকে এগিয়ে নিতে লাল ফিতার মার প্যাচ কাটিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বিস্তারিত ফারজানা শোভা দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি আয়কারী চামড়া চামড়াজাত পণ্য আর রপ্তানি আয়কে নতুন উচ্চতায় নিয়ে যেতে চামড়াজাত পণ্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে 2041 সালের মধ্যে ত্রিশ হাজার কোটি মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের এই রপ্তানি খাতকে বহুমুখীকরণ করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার এরই অংশ হিসেবে বাংলাদেশ লেদার ফুটার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো লিস দু হাজার এই বিশাল আয়োজন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যাধুনিক প্রযুক্তি এআই এর মাধ্যমে প্রদর্শনের উদ্বোধন করেন সরকার প্রধান বলেন বিশ্বব্যাপী চলমান যুদ্ধ বন্ধ না করলে মানুষের কষ্ট ও সম্পদহানি সীমা ছাড়িয়ে যাবে ইতিমধ্যে এক যুদ্ধ থামতে না থামতে আপনারা দেখেছেন এখন ইসরায়েল যেভাবে আমাদের প্যালেস্টাইনের উপরে অত্যাচার শুরু করেছে ইতিমধ্যে তাদের অনেক জায়গা তো দখলই করে ফেলেছে আর এখন তো সেটা একটা অবরুদ্ধ অবস্থা আবার অনুরোধ থাকবে আন্তর্জাতিক পর্যায়ে যে এগুলি বন্ধ করতে হবে এই যুদ্ধ বন্ধ না করতে পারলে আর এইভাবে অস্ত্রের খেলা বন্ধ না করতে পারলে আসলে সাধারণ মানুষই কষ্ট ভোগ করে চামড়া উন্নয়ন কর্তৃপক্ষ করার সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি ও নতুন বাজার সৃষ্টির বিকল্প নেই আমাদের আমদানি ও রপ্তানি বাণিজ্যকে ত্বরান্বিত করতে সরকার শীঘ্রই বিভিন্ন দেশের সঙ্গে আমরা যোগাযোগ করছি নতুন নতুন বাজার খুঁজে বেড়ার আমরা চেষ্টা করছি যে এখনকার ডিপ্লোম্যাসিটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোম্যাসি এখন আর পলিটিক্যাল ডিপ্লোমেসি নেই কাজে অর্থনৈতিকভাবে কোন কোন দেশের সাথে আমাদের রপ্তানি বাড়ানো যায় বা আমদানির ক্ষেত্রে আমাদের কি কি সুবিধা পেতে পারি কোথায় কি চাহিদাটা বেশি কি ধরনের দক্ষ জনশক্তি আমাদের দরকার সেগুলি খুঁজে বের করা এবং সেই ধরনের আমাদের ব্যবস্থা নেওয়া শ্রমিকদের স্বার্থ রক্ষায় মালিকদের যত্নবান হবার নির্দেশ দেন প্রধানমন্ত্রী বলেন দেশকে এগিয়ে নিতে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আমাদের যে প্রচলিত লাল ফিতার ধারণা তার অবসান হলে ব্যবসা বাণিজ্য আরও গতিশীল হবে দেশ আরও উন্নত হবে আমাদের একটা মানসিকতা আছে ওই যে বলে আমলাতান্ত্রিক জটিলতা ভাবে যে একটু আটকায় রাখতে পারলে একটু টাইট দিতে পারলে বোধহয় সব ভালো হবে সময় সেটা ভালো হয় না দ্রুত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন এটাই এই নীতিতে আমি বিশ্বাস করি পরে রপ্তানিযোগ্য দেশীয় চামড়াজাত প্রতিষ্ঠানের আধুনিক সব পণ্যের বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফারজানা শোভা একুশ টেলিভিশন ঢাকা কৃত্রিম সংকট তৈরি করে বাজারে নিত্য দাম বাড়ানো হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়ী করছেন নিত্য পণ্যের বাজার পরিস্থিতি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় এসব কথা উঠে আসে এ সময় ডিএমপি কমিশনার বলেন যারাই সিন্ডিকেট করে দাম বাড়াবে সমন্বিতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে রিপোর্ট নিত্য প্রয়োজনে পণ্যের মূল্য পরিস্থিতি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভার আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি অংশ নেন বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী সিটি কর্পোরেশন বাণিজ্য মন্ত্রণালয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিরা এ সময় ব্যবসায়ীরা বলেন নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করতে হলে প্রান্তিক পর্যায় থেকে খুচরা বাজার পর্যন্ত মনিটরিং করতে হবে ঢাকার বাইরে থেকে কাঁচামাল আসতে যাতে কোনো বাধা না আসে চাঁদাবাজি না হয় সেদিকেও তদারকি বাড়াবার আহ্বান জানান ব্যবসায়ীরা মধ্যস্বত্বভোগীরা ভোগীরা দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেন সিটি কর্পোরেশনের প্রতিনিধি আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টিতে খুচরা পাইকারি কোনো ব্যবসায়ী ভূমিকা রাখছে না

আমরা যদি পাকা ভাউচারটা সংরক্ষণ করি এবং কেনার ক্ষেত্রে অবশ্যই সেটা চাই এবং যদি কেউ না দেয় সেগুলো আমাদেরকে জানানো হয়েছে সভায় জানিয়ে দেয়া হয় ডিএমপির পরিষ্কার অবস্থানের কথা পণ্য সরবরাহে সড়কে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স থাকার পাশাপাশি বাজারকে অস্থির করলেই কঠোর ব্যবস্থা আর হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার নির্ধারিত হয় চাহিদা এবং যোগানের ভিত্তিতে বাজার অর্থনীতি সারা বিশ্বের সাথে বাংলাদেশ তাল মিলিয়ে চলছে সেভাবে হচ্ছে তো সেখানে যে অপতৎপরতা আমরা এখানেই দেখতে পেয়েছি যে সকল জিনিসের পর্যাপ্ত সরবরাহ আছে যে কোনো সিন্ডিকেটের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে কোনো অবস্থায় তৎপর এবং যে সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য সেই সক্ষমতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে নিত্য বাজার স্থিতিশীল রাখতে সবাইকে যার যার অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান সংশ্লিষ্টরা মিনালা দিবা একুশে টেলিভিশন ঢাকা শারদীয় দুর্গাপূজা চলার সময় নিজ বাহিনীর সদস্যদের দেশ জুড়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন অপ্রীতিকর ঘটনা রোধে নেওয়া নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত জানিয়েছেন ডিআইজি অপারেশনস আনোয়ার হোসেন রিপোর্ট বিশ থেকে চব্বিশ অক্টোবর পাঁচ দিনের আনন্দমুখর জমজমাট উৎসবে মারতে দেশজুড়ে বত্রিশ হাজারের বেশি মণ্ডপে চলছে জোর প্রস্তুতি পূজা মণ্ডপ ও প্রতিমা তৈরিসহ সব কাজ শেষের পথে উদযাপন কমিটিগুলোর সহযোগিতায় সার্বিক নিরাপত্তা রক্ষায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীও দু হাজার একুশ সালের পূজা চলাকালে কুমিল্লায় সংগঠিত অপ্রীতিকর ঘটনাসহ এখনকার পরিস্থিতি বিবেচনায় কড়া নিরাপত্তা কৌশল সাজিয়েছে পুলিশ সুনির্দিষ্টভাবে কিছু লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিমা তৈরিকালীন সময়ে যেন নিরাপত্তা নিশ্চিত করা হয় পুলিশ মোতায়েন করা হবে আনসার থাকবে পাশাপাশি প্রত্যেকটা পূজা কেন্দ্রে যেন একটি করে কমিটি গঠন করা হয় ভলান্টিয়ার নিয়োগ করা হয় চব্বিশ ঘন্টার জন্য রাউন্ড দ্য ক্লক যেন সেখানে কোনো না কোনো লোক থাকে সেই ধরনের ব্যবস্থা এবং নির্দেশনা আমরা দিয়েছি নিরাপত্তার কোনো ব্যাঘাত যেন না ঘটে সে বিষয়ে প্রতিটি ইউনিটকে দেয়া হয়েছে নির্দেশনা কিছু চিহ্নিত মহল আছে কিছু লোক আছে যারা সবসময় এই বিষয়গুলোকে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে এবং আমরা চেষ্টা করব যেন এই ধরনের নিরাপত্তা হীনতার কোনো বিষয় যেন না ঘটে এই ধরনের নির্দেশনা আমাদের দেওয়া আছে দু হাজার একুশ সালের কোথাও আমাদের মনে আছে যে একটা ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছিল সেই ধরনের কিছু যাতে না ঘটে এই জন্য আমরা সবাইকে এই পূজা চলাকালীন সময়টাতে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য নির্দেশ দিই অন্য বাহিনীগুলোর সমন্বয়ে এবারে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রত্যাশা পুলিশের সুতরাং কোনোভাবেই যেন কেউ কিছু করতে না পারে সেই জন্য আমরা সতর্ক অবস্থায় থাকি দীপু সিকদার একুশে ইসলামী ব্যাংক লিমিটেড বিশ্বকাপ ক্রিকেট দু তেইশ বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার দেয়া তিনশো বারো রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া বড় টার্গেট তারা করতে নেমে ধীর গতিতে শুরু করলেও সুবিধা করতে পারেনি তারা নিয়মিত বিরতিতে উইকেট হারায় অজিরাম দলীয় সাতাশো ব্যক্তিগত সাত রানের সাজঘরে ফেরেন মিচেল মার্শেল এরপর তেরো রানে আউট হন ডেভিড ওয়ার্নার অর্ধশতক পূর্ণ হলে আরেকটি উইকেট পতনে ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া এরপর দলীয় সেঞ্চুরি পূর্ণ হওয়ার আগে ছয় উইকেট হারিয়ে হারের সংখ্যায় অজিরাম নিচ্ছি সংবাদ বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে নির্বাচনে না এলে আম ছালা দুটোই যাবে বিএনপিকে কে কাদের আওয়ামী লীগের বিদায় ঘন্টা বেজেছে বললেন ফখরুল আমন্ত্রণ আবারও রাত নটার এই পুষ্ট কেউ নির্বাচন বানচাল করতে পারবে না হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এবারের নির্বাচন হবে নজিরবিহীন বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি বলেন মির্জা ফখরুল এখনও তত্ত্বাবধায়কের মরা লাশ নিয়ে টানাটানি করছে বিএনপিকে ওবায়দুল কাদের বলেন এবার নির্বাচনে না এলে আম ও ছালাও যাবে আমও যাবে ছালাও যাবে পিটার হাসের স্বপ্নে বিভোর হয়ে নির্বাচন বানচাল আর তাণ্ডব চালাতে দেয়া হবে না মন্তব্য করে যুক্তরাষ্ট্রের সিনিয়র মুরব্বীদের সাথে সব কথা হয়ে গেছে বলেও জানান ওবায়দুল কাদের এই দেশে নজিরবিহীন উন্নয়ন করেছেন শেখ হাসিনা এই দেশে নজিরবিহীন নিরাপদ পরিবহন সেবা চিনিই করবে সকলছে হারার আর পাবেন না বুঝতে পেরেছেন খেলা হবে খেলার জন্য আওয়ামী লীগের যাওয়ার সময় হয়ে গেছে ঘোরাঘুরি করে লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ছাত্রদল সহ পনেরো ছাত্র সংগঠনের নতুন জোট ফ্যাসিবাদী বিরোধী ছাত্র ঐক্যের কনভেনশনে যোগ দেন তিনি ফখরুল বলেন ক্ষমতাসীনদের সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রতারণা মাত্র সমস্ত ভিন্নমত সরকারকে সরাতে ঐক্যবদ্ধ রয়েছে

দ্রুত একটা নির্বাচন একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয় ফিলিস্তিনে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের পেছনে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশের রাষ্ট্রদূত ইউসুফ এ ওয়াই রামাদান গণমাধ্যমকে তিনি বলেন ইসরায়েল হত্যা ধর্ষণ মানবতা মানবতাবিরোধী অপরাধ করলেও পশ্চিমা নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো অব্যাহত মিথ্যা প্রচারণায় মেতেছে উল্টো মিথ্যা দায় ফিলিস্তিনের ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেন রাষ্ট্রদূত মানবিক বিপর্যয় অবস্থার মধ্যেও গাজায় খাবার পানি জরুরি ওষুধ সহ কোনো কিছু কিছুই পৌঁছানোর সুযোগ রামাদান বলেন কোনো সহায়তা নয় ফিলিস্তিনের এখন প্রয়োজন মুসলিম ভাই ও বন্ধুদের অকুণ্ঠ সমর্থন বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের প্লে অফের প্রথম লেগে মালদ্বীপের সঙ্গে এক এক গোলে ড্র করেছে বাংলাদেশ নির্ধারিত সময় এক শূন্য গোলে পিছিয়েছিলেন লাল সবুজ জার্সিধারীরা পাঁচ মিনিট ইঞ্জুরি টাইমে সমতা আনে তারা বিরানব্বই মিনিটে রাকিবের পাশে গোল করেন সাদুদ্দিন এর আগে ছিয়াশি মিনিটে নাজিমের গোলে এগিয়ে যায় মালদ্বীপ আগামী সতেরো অক্টোবর আওয়ে ম্যাচে দ্বিতীয় লেগে ঢাকায় মুখোমুখি হবে বাংলাদেশ ও মালদ্বীপ ইংল্যান্ডের কাছে বড় হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়াতে শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের স্পিন পিচে ব্ল্যাক ক্যাপদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত টাইগাররা অন্যদিকে টানা দুই জয়ে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড একাদশে ফেরার অপেক্ষায় অধিনায়ক উইলিয়ামসন আর এরই সঙ্গে শেষ করছি রাত নটার একুশের সংবাদ তবে যাবার আগে ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার যুদ্ধ ও অস্ত্রের খেলা বন্ধ করার আহ্বান প্রধানমন্ত্রীর দেশকে এগিয়ে নিতে লাল পিতার দৌরাত্ম কমানোর নির্দেশ নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট বাজার মনিটরিং করবে পুলিশ বিশ্বকাপে কুইন্টন ডি কে টানা দ্বিতীয় সেঞ্চুরি তিনশো রানের লক্ষ্যে ব্যাটিং অস্ট্রেলিয়া দশক একুশে স অবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ ডিপি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে ফোর অনলাইডে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সঙ্গে থাকুন